আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য 2024 সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের 91 পৃষ্ঠা 4.3.3 বিপরীত শব্দ লিখি, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চতুর্থ অধ্যায়ে রয়েছে ব্যাকরণ মেনে লিখতে শিখি, যা তৃতীয় পরিচ্ছেদে আছে শব্দের অর্থ। তো যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখনি, আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। সেখান থেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে। বিপরীত শব্দ, যেসব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে সেগুলোকে বিপরীত শব্দ বলে। বিপরীত শব্দ একে অন্যের পরিপূরক, যেমন জীবিত মৃত, গভীর অগভীর, স্থির গতিশীল ইত্যাদি। এসব শব্দযুগলের একটি বৈশিষ্ট্য হলো এগুলোর একটিকে অস্বীকার করার মানে অন্যটিকে স্বীকার করে নেওয়া। ধরো যদি কারো সম্পর্কে বলা হয় তিনি জীবিত, তবে বোঝায় যে তিনি মৃত নন। আবার যদি বলা হয় তিনি মৃত, তবে বোঝায় তিনি জীবিত নন। শব্দের পূর্বে অ, অন, অনা, অপ, অব, অবি, দূর, না, নি, নির প্রভৃতি উপসর্গ যুক্ত করে বিপরীত শব্দ তৈরি করা যায়। যেমন চেনা থেকে অযোগ করে হয়েছে কি অচেনা, আদরের সাথে অযোগ করে হয়েছে অনাদর, অনাযোগ করে, নশ্বরের সাথে অভিযোগ করে হয়েছে কি অবিনশ্বর। তবে এমন বহু শব্দ রয়েছে যেগুলো বিপরীত শব্দ গঠনগতভাবে আলাদা, যেমন ধ্বনি, এটার সাথে কিন্তু তুমি অযোগ করে অধ্বনি বলতে পারবে না। ধ্বনি বিপরীত শব্দ কি গরিব, আদি কি অন্ত, নিন্দা কি প্রশংসা ইত্যাদি। চার দশমিক তিন দশমিক তিন আমাদের আজকে আলোচনার বিষয়, বিপরীত শব্দ লিখি। ইসমাইল হোসেন সিরাজি 1880 থেকে 1931 তার জীবনকাল, একজন কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। তার বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে অনল প্রবাহ, রায় নন্দিনী, তারাবাই, স্ত্রী শিক্ষা ইত্যাদি। নিচে ইসমাইল হোসেন সিরাজির একটি কবিতা দেওয়া হলো, কবিতায় যেসব শব্দের নিচে দাগ দেওয়া আছে সেগুলোর বিপরীত শব্দ লেখো। কবিতার নাম হচ্ছে জন্মভূমি, লিখেছেন ইসমাইল হোসেন সিরাজি। হোক সে মহাজ্ঞানী, মহাধনবান, অসীম ক্ষমতা তার অতুল সম্মান, হোক বিভব তার সম বিসিন্ধু জল, হোক প্রতিভা তার অক্ষুণ্ণ উজ্জ্বল, হোক তাহার বাস রম্য হর্ম মাঝে, হোক সে মণিময় মহামূল্য সাজে, হোক তাহার রূপ চন্দ্রের রূপম, হোক বীরেন্দ্র সেই যেন সে রস্তম, শত শত দাস তার সেবুক চরণ, কারুক স্তাবক দল স্তব সংকীর্তন। কিন্তু যে স্বাধীনী কভু জন্মভূমি, হিত স্বজাতির সেবা যেবা করেনি কিঞ্চিত, জানাও সে নরাধমে জানাও সত্তর, অতীব ঘৃণিত সেই পাষণ্ড বর্বর। তা আসো আমরা হচ্ছে এখন এর শব্দ বিপরীত শব্দগুলো দেখব। তো নিচে কিছু শব্দ এবং তার বিপরীত শব্দের উদাহরণ দেওয়া হলো, এগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর বাংলা 91 পৃষ্ঠা সমাধান, শব্দ এবং এর বিপরীত শব্দগুলো কি আমরা দেখি। মহাজ্ঞানী, এর বিপরীত শব্দ হচ্ছে মহামূর্খ। ধনবান, বিপরীত শব্দ হচ্ছে ধনহীন। অসীমে বিপরীত শব্দ হচ্ছে সসীম। সম্মানে বিপরীত শব্দ হচ্ছে অসম্মান। সম, বিপরীত শব্দ হচ্ছে অসম। অক্ষুণ্ণ, বিপরীত শব্দ হচ্ছে ক্ষুণ্ণ। উজ্জ্বলে বিপরীত শব্দ হচ্ছে অনুজ্জ্বল বা ম্লান। রম্য, বিপরীত শব্দ হচ্ছে কুৎসিত। মহামূল্য, বিপরীত শব্দ হচ্ছে মূল্যহীন। আর দাস শব্দে বিপরীত শব্দ হচ্ছে প্রভু। ঠিক আছে, এরপর দেখো আরও অনেকগুলো আছে। স্তাবক, এ বিপরীত শব্দ হচ্ছে কি নিন্দুক। স্তব, বিপরীত শব্দ ঘৃণা। কভু, বিপরীত শব্দ হচ্ছে সর্বদা বা সবসময়। হিত, বিপরীত শব্দ হচ্ছে অহিত। স্বজাতির বিপরীত শব্দ হচ্ছে বিজাতি। সেবা, বিপরীত শব্দ হচ্ছে অত্যাচার। কিঞ্চিতের বিপরীত শব্দ হচ্ছে অধিক বা বেশি। সত্তর, বিপরীত শব্দ হচ্ছে ধীর বা মন্থর। অতীব, বিপরীত শব্দ হচ্ছে অল্প। এবং ঘৃণিত, বিপরীত শব্দ হচ্ছে সমাদৃত। ঠিক আছে,
তো আমরা হচ্ছে এতক্ষণ এই যে কবিতাটা দেওয়া ছিল সেখান থেকে আমরা দাগ দেওয়া যে শব্দগুলো আছে তার বিপরীত শব্দ কিন্তু লিখে ফেললাম, ঠিক আছে? এখন হচ্ছে আমরা এই যে তোমাদের এখানে কবিতার শেষে যে কিছু বিপরীত শব্দ প্র্যাকটিসের জন্য দেওয়া আছে সেগুলো দেখব। দেখো, অগ্র বিপরীত শব্দ হচ্ছে পশ্চাৎ, অচল সচল অচল হবে এটা, অজ্ঞ বিজ্ঞ, অতিবৃষ্টি অনাবৃষ্টি, অধম উত্তম, অধমর্ণ উত্তমর্ণ, অনুকূল প্রতিকূল, অনুরক্ত বিরক্ত, অনুরাগ বিরাগ, অন্তর বাহির, অন্তরঙ্গ বহিরঙ্গ, অপরাধী নিরপরাধ, অপ্রতিভ স্বপ্রতিভ, অভিজ্ঞ অনভিজ্ঞ, অর্থ অনর্থ, অল্প অধিক, অস্তি নাস্তি, আকর্ষণ বিকর্ষণ, আচার অনাচার, আত্মীয় অনাত্মীয়, আদান প্রদান, আপন পর, আবশ্যক অনাবশ্যক, আবির্ভাব তিরোভাব, আমদানি রপ্তানি, আয় ব্যয়, আশা নিরাশা, আশু বিলম্ব, আস্থা অনাস্থা, ইস্তফা যোগদান, ইহলোক পরলোক, ইহা উহা, উচ্চ নিজ, উৎকর্ষ অপকর্ষ, উৎকণ্ঠা স্বস্তি, উৎসাহ নিরুৎসাহ, উত্তর দক্ষিণ, উত্থান পতন, উদয় অস্ত, উদ্দিষ্ট নিরুদ্দিষ্ট, উন্নতি অবনতি, উপসর্গ অনুসর্গ, উপস্থিত অনুপস্থিত, উপশম বৃদ্ধি, ঊর্ধ্ব অধ, এলোমেলো গোছানো, ওস্তাদ সাগরেদ, কৃতজ্ঞ অকৃতজ্ঞ, কৃত্রিম স্বাভাবিক, কৃপণ উদার, কেজ অকেজ, কোমল কর্কশ, খাঁটি ভেজাল, খাতক মহাজন, খানিক অধিক, খুঁত নিখুঁত, খুচরা পাইকারি, গরিষ্ঠ লঘিষ্ঠ, গুড় ব্যক্ত, গৃহী সন্ন্যাসী, গ্রহণ বর্জন, ঘাটতি বাড়তি, ঘাত প্রতিঘাত, চেতন অচেতন, জয় চেতন জড় চেতন, জয় পরাজয়, জাগরণ নিদ্রা, জোয়ার ভাটা, জ্ঞানী মূর্খ, জ্ঞেয় অজ্ঞেয়, জ্বলন নির্বাপন, টাটকা বাসী, ঠকা জেতা, তফাত কাছে, তিরস্কার পুরস্কার, তেজি নিস্তেজ, তরিত শ্লোথ, দাতা গ্রহিতা, দীর্ঘ রস্য, দুর্মতি সুমতি, দুষ্ট শিষ্ট, দূর নিকট, দোষী নির্দোষ, ধনী দরিদ্র, নিশ্চেষ্ট সচেষ্ট, নিদ্রিত জাগ্রত, নিন্দা প্রশংসা, পণ্ড সফল, পথ বিপদ, পুষ্ট ক্ষীণ, প্রত্যক্ষ পরোক্ষ, প্রফুল্ল বিমূর্ষ, প্রবল দুর্বল, প্রখরতা স্নিগ্ধতা, প্রাচী প্রতীচী, প্রাচ্য প্রতীচ্য, বন্ধন মুক্তি, বলবান দুর্বল, বাউন্ডুলে সংসারী, বাচাল স্বল্পভাষী, বাদী বিবাদী, বিচ্ছেদ সন্ধি, বিশেষ সামান্য, ব্যর্থ সার্থক, ভয় সাহস, ভর্তসনা প্রশংসা, ভিতর বাহির ভীতু সাহসী, ভীরু নির্ভীক, ভূত ভবিষ্যৎ, ভোতা ধারালো, মান অপমান, মুখ্য গৌণ, মৃদু প্রবল, মৌন মুখর, যাচিত অযাচিত, যুক্ত বিযুক্ত, রত বিরত, রদ চালু, রসিক বেরসিক, রিক্ত পূর্ণ, রুগ্ন সুস্থ, রোগ নিরোগ, লঘু গুরু, লাভ ক্ষতি, লেজ মাথা, শিষ্ট অশিষ্ট, শীঘ্র বিলম্ব, সওয়াল জবাব, সংহত বিভক্ত, সচেষ্ট নিশ্চেষ্ট, সজীব নির্জীব, সঞ্চয় অপচয়, সদয় নির্দয়, সদ্ভাব বিরোধ, সমস্ত অংশ, সম্বল নিঃসম্বল, সরব নীরব, সরস নিরস, সাকার নিরাকার, সার্থকতা ব্যর্থতা, সুকৃত দুষ্কৃত, সুন্দর কুৎসিত, শুভহ দুবহ, দুর্বহ সুলভ দুর্লভ, সুশীল দুশ্চিল, সৃষ্টি ধ্বংস, স্থাবর অস্থাবর, স্থির চঞ্চল, স্বনামে বেনামে, সবাস প্রবাস, সমত পরামত পরমত, স্মৃতি বিস্মৃতি, হক না হক, হরণ পূরণ, হরদম হঠাৎ, হার জিত, হাল সাবেক, হালকা ভারী এবং হ্রাস হচ্ছে বৃদ্ধি। এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব 4.3.4 বিপরীত শব্দ বসাই। এই কাজের জন্য শব্দের বদলে বিপরীত শব্দ বসানোর প্রয়োজন হতে পারে, তো এটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে দেখব, ঠিক আছে? যেটা রয়েছে তোমাদের বইয়ের 95 পৃষ্ঠায়। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের 91 পৃষ্ঠা 4.3.3
বিপরীত শব্দ লিখি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী পর্বে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।